হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সুপার ক্রিমি আর সুপার টেস্টি চিকেন কালী মির্চ করে দেখাবো, যাকে আমরা ইংলিশে বলবো ব্ল্যাক পেপার চিকেন আর বাংলায় বলবো গোলমরিচ চিকেন। খুবই টেস্টি হয় আর রেসিপিও খুবই সহজ। চলুন ঝটপট দেখে নিই। 1 কিলো চিকেনকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমরা চিকেনকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমরা নেব গোলমরিচের গুঁড়ো। দেখুন, আমি 1/2 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো নিয়েছি। গোলমরিচটাকে আমি হালকা ভেজে নিয়েছিলাম আর ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে আমি 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আর এর সাথে নেব আমরা 1/2 টিস্পুন, এটা গোলমরিচের ক্রাশ, মানে হচ্ছে হালকা ভেজে আমি কুটে নিয়েছি, এটা পাউডার নয়, দুটোই দরকার। এর সঙ্গে সঙ্গে আমরা এখানে লবণ অ্যাড করব। এখানে আমি 1/2 টিস্পুন লবণ অ্যাড করছি আর মশলার সঙ্গে আরও একটু লবণ আমি অ্যাড করব। আর এখানে আছে মোটামুটি কি বলে 1/4 কাপ দই, এটা একটু বেশি টক দই, দইটা একটু বেশি টকই দরকার এই রেসিপিতে। আমি হালকা ফেটিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে যখন আমরা মেশাবো তখন পুরোপুরি ফেটানো হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে যাতে দইয়ের কোনো লাম্পস না থাকে। এর মধ্যে অন্য কোনো মশলার দরকার নেই, শুধুমাত্র কালী মির্চ আর দই আর লবণ দিয়েই আমরা ম্যারিনেট করে রাখবো 1/2 থেকে 1 ঘন্টার জন্য। ফ্রিজে নর্মাল চেম্বারে রাখলে ভালো হয়। মশলা দেখে নিই। এখানে আমি 20-25 কলির মতো রসুন নিয়েছি, 7 মতো কাঁচা লঙ্কা নিয়েছি, 2 ইঞ্চির মতো আদা নিয়েছি, আদাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ, 3টে বড় সাইজের পেঁয়াজ আমি মোটামোটা স্লাইস করে কেটে নিয়েছি, খুব বেশি পাতলা করার দরকার নেই। এবার আমরা মশলার প্রসেসিং করে নিই। চলুন কড়াই বসিয়ে নিই ইন্ডাকশানের ওপর। আমি হিট চালু করে দিয়েছি। এবার আমরা একটু তেল দিয়ে দেব, 2 চামচ তেল দিচ্ছি আমি। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব জিরে। এখানে আমি 1 টিস্পুন জিরে ব্যবহার করছি। জিরেটা হালকা লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব আদা আর রসুন। রসুনগুলোকে কাটার কোনো দরকার নেই, এরকমই দিয়ে দিলেই চলবে। আর যদি আপনার রসুনগুলো খুব বড় বড় কোয়া হয় তাহলে আপনি কেটে দেবেন, মোটামুটি 3-4 খণ্ড করে দেবেন। আমারগুলো ছোট ছোট কোয়া, এই কারণে আমি কাটিনি। আদা আর রসুনকে হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি লাল করতে যাব না। হালকা লাল হয়ে গেলে এর মধ্যে আমরা পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে নিই। পেঁয়াজকে আমরা ভাজবো কিন্তু খুব বেশি ভাজতে যাব না। একেবারে দেখুন একটা ট্রান্সপারেন্ট কালার চলে এসছে। এখন আমরা এর মধ্যে লঙ্কাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি জল, 1/2 কাপের মতো জল আমি দিয়ে দিয়েছি। এরকম করার কারণ হচ্ছে এই যে মশলা যদি আমরা খুব বেশি ভেজে নিই তাহলে এটার কালারটা অনেকটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, আর তাতে কী হবে আমাদের গোলমরিচ চিকেনের কালারটাও খারাপ হয়ে যাবে। আর এখানে দেখুন আমি কিছু কাজু নিয়েছি, কিছু বাদাম নিয়েছি আর কিছু বাঙ্গির বীজ নিয়েছি। এগুলোকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দেব। এভাবে জলে দিয়ে যদি আমি পেঁয়াজটাকে কুক করি আর তারপর যদি আমি পিষে নিই তাহলে গ্রেভিটা খুবই স্মুথ হবে, খুবই ক্রিমি একটা গ্রেভি হবে। এই কারণেই এটা আমি করছি, গ্রেভির ক্রিমিনেসটা বাড়ানোর জন্য, আর কিছু নয়। এবার আমরা একটুখানি লবণ অ্যাড করব, 1 টিস্পুনের থেকে একটু কম। ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আমরা এটাকে ঢেকে ঢেকে রান্না করব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কি এর এই পানিটা শুকিয়ে না যায়। মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখুন একেবারে মশলার জলটা শুকিয়ে গেছে। এবার আমরা হিট বন্ধ করে দেব আর মশলাগুলোকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ট্রান্সফার করে নেব একটা মিক্সার জারে। দেখুন আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে মশলা। এবার মশলা পিষতে হবে, কিন্তু তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব ধনে পাউডার আর গরম মশলা। এখানে আমি 1 টিস্পুন ভরে উঁচু উঁচু করে নিয়েছি ধনে পাউডার, আর আমি নেব 1/2 টিস্পুন গরম মশলা, এটা শাহী গরম মশলা। নর্মাল গরম মশলা হলে 1 টিস্পুন ব্যবহার করবেন। মশলা পিষে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, আমি স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে এসেছি আর মশলা পেশার সময় আমি অল্প অল্প করে কিছুটা জল ব্যবহার করেছি। এবার চলুন কড়াইয়ের দিকে।
আমি আবার সেই কড়াইয়েই তেল দিয়ে দিচ্ছি। হিট আমি অলরেডি চালু করে দিয়েছি, আবারও তেল বেশি গরম হতে দেব না, তার আগেই আমরা মশলার পেস্টটা দিয়ে দেব। মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দেব, অল্প একটু জল মানে না দিলেই ভালো হয়, তারপরও অল্প একটু জল আমি দিলাম। কিছুক্ষণের জন্য রান্না করব, মোটামুটি 6-7 মিনিটের মতো রান্না করব, ভালো করে মিশিয়ে নিই। আমি একটু ঢেকে দেব, কারণ মশলাটা খুব গাঢ় তো ছিটিয়ে আসবে ওপরের দিকে আর নোংরা হবে। হিটকে একেবারে লো করে দেব আর 5 থেকে 7 মিনিটের জন্য কুক করব, যতক্ষণ না মশলার কোয়ান্টিটি খুব কম হয়ে যায়। দেখুন, আমি দেখাচ্ছি আপনাকে, মাঝখানে একবার আমি ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, দেখুন মশলার কোয়ান্টিটি একেবারে কম হয়ে গেছে, এর মধ্যে একেবারেই জল মনে হচ্ছে না। আর ওপর দিয়ে তেল দেখা যাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করার কোনো দরকার নেই। এখন আমরা এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করব। দেখুন, ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি জল ব্যবহার করব না একেবারেই, তো ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে চিকেনগুলো, তারপরে আমরা ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে এর চিকেনের মধ্যে থেকে জল বেরিয়ে আসবে অনেক। দেখুন, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি কতটা জল বেরিয়ে এসছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে আরও একটু জল বেরিয়ে আসবে, তারপরে আমরা খোলা রান্না করব। দেখুন, কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি, এবার আমাদের আর ঢাকার দরকার নেই, এখন আমরা খোলাই রান্না করব যাতে গ্রেভিটা শুকিয়ে যায়। কিন্তু মশলাটা খুব ছিটাচ্ছে আর চারপাশ নোংরা হচ্ছে, এ কারণে আমি ঢাকবো কিন্তু একটুখানি খোলা করে ঢাকবো যাতে শুকাতে পারে। কিছুক্ষণ পরপর ঢাকনা সরিয়ে নাড়িয়ে দেব। এবার দেখুন, আমি দেখাচ্ছি, কুক করতে করতে মোটামুটি 35 মিনিট হয়ে গেছে আর মোটামুটি 25 থেকে 30 মিনিটে বনি চিকেন কুক হয়ে যায় 100%। তো আমার তার থেকে অনেকটা বেশি হয়ে গেছে, মানে চিকেন 100% কুক হয়ে গেছে, আমি চেকও করেছি। তো ওপর থেকে তেলও দেখা যাচ্ছিল। তো এবার লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ক্রাশ করে রাখা গোলমরিচ, আর এই হচ্ছে ধনেপাতার ডাটা, মানে নরম ডাটা। সরাসরি ধনেপাতা ইউজ করলে ধনেপাতার যে কড়া ফ্লেভার, তাতে এই গোলমরিচের ফ্লেভারটা ফিকে হয়ে যাবে, এই কারণে আমরা ধনেপাতার ডাটাই ইউজ করব। ইউজ না করতে হলে করবেন না কিছুই, কিন্তু পাতা ইউজ করতে যাবেন না। লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা, আর এটা হচ্ছে দুধের মালাই। মালাই দেওয়ার কারণে চিকেনের ক্রিমিনেস অনেক গুণে বেড়ে যাবে। একটুখানি আমি রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য, খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমাদের চিকেন একেবারে তৈরি হয়ে গেছে, হিট বন্ধ করব আর চিকেনকে সার্ভ করব। আমি চিকেনটাকে শুকনোই করেছি, নর্মালি শুকনোই করা হয়, কিন্তু আপনি চাইলে এটাকে গ্রেভি বলাও করতে পারেন, মানে পাতলা গ্রেভিও করতে পারেন, তাতেও খুবই ভালো স্বাদ আসবে। ওপর থেকে কিছু মালাই দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছু গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা দেখলে নি তো কত সহজ রেসিপিতে আমি চিকেন কালিমিষ্টা তৈরি করলাম, খুবই সহজ রেসিপি, আপনিও অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনি যদি ট্রাই করেন তাহলে নিরাশ হবেন না, খুবই পছন্দ হবে আপনার। আর যদি আপনি আমার এই রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কি আপনার কেমন লাগলো। আজকের জন্য বাই বাই।